সন্দেশকালের বেরমজুরকে শেখ শাহজাহানের বিরুদ্ধে একের পর এক বিস্ফোরক অভিযোগ বেরমজুর থেকে উঠে আসছে সেখানকার গ্রামবাসীরা আজ তাক বাংলার ক্যামেরার সামনে জানালেন ডিএম বিডিওর কারো ক্ষমতা নেই শাহজাহানের ওপরে কিছু বলার আরও শুনবেন সেখানকার এক গ্রামবাসী জানালেন যে কেউ যদি মরে যায় সঙ্গে সঙ্গে পুড়িয়ে পর্যন্ত দিতে পারে পুলিশের কাছে পর্যন্ত যাওয়া যাবে না অভিযোগ করলে প্রাণে মেরে দেবে আসুন শুনেনি গ্রামবাসীরা কি বলছেন

শেখ শাহজাহানের উপরে কিচ্ছু নেই তোমাকে যদি এখানে যদি মরে যায় সঙ্গে পুরিয়ে দেবে অথচ থানায় যেতে পারবো না এমনও শাসন কোথায় কার কাছে যাবে গেলে তো তোমাকেই মেরে ফেলবে বাহির রাতে সুন্দরে মহিলাদের তুলে নিয়ে যাওয়া হতো রাতে এসে টাকার টোপ দেওয়া হতো রাতে না হলে মেশিন দিয়ে রীতিমতন হুমকি দেওয়া হতো মেশিন ঢোকানো হতো রাতের অন্ধকারে সন্দেশখালী গ্রামে গ্রামে তারা কিন্তু অত্যাচার করতো তাদের অত্যাচারের কথা শুনলে হয়ে যাবে বাংলার ক্যামেরার সামনে সেই ভয়াবহ অভিজ্ঞতার কথা শোনালেন সন্দেশখালীর বাসিন্দারা এখানেই শেষ নয় মিডিয়ার সামনে মুখ খুলতে রীতিমতন বারণ করা হতো মহিলা পুলিশ এসে নাকি বাড়িতে হুমকি দিত মুখ খুললে মেরে ফেলা হতো এছাড়াও শারীরিকভাবে সক্ষমদের

ছবি তুলতো ছবি তুলে সেই ছবি নিয়ে যেত পরে পরে যখন সন্দেশখালী থেকে পরে পরে জানা যে এই ছবিগুলো নিয়ে কালেক্ট করে কোন বাড়ির কোন বউ কোন মেয়ে ভোগ বিলাসাতা করা হতো এবং এর ভাইয়ের মেয়ে কিভাবে চিহ্নিত করা হতো যে আগে ওনাদের পাঠানো হতো ছবি হতো ছবি পাঠানো হতো ওনাদের পছন্দ হতো তারপর তারপরে তুলে নিয়ে যেত তুলে নিয়ে যেত একদম বাড়ি থেকে তুলে নিয়ে যেত বারোটা একটা টাকার লোভ দেখাবে তুলে নিয়ে যাবে তাতে রাজি না হলে মেশিন দিয়ে ধরবে খুন করে দেবো

আপনারা চলে গেলে আবার রাত্রে এসে হয়তো ওরা ধমকি দিবে কি বলেছিলিস এবং ওদের যদি না শাস্তি হয় মানুষ আমাদের আবার হয়তো চলে যেতে হবে পাঁচ বছর দেখাল এই টুকু ঘরের জন্য খেটে তামিলনাড়ু থেকে ত্রিশ হাজার টাকা ওই হলদার আরিকে দিতে হয়েছে নাহলে আমাকে ঘরের তালা খুলতে দিচ্ছেন কেন আর আমার ছেলে এই হ্যান্ডিকাপ এই ছেলেটা তার সমস্ত কিছু ডাক্তারি প্রুফ সবকিছু আছে হ্যান্ডিক্যাপ কাট করতে গেলে দশ হাজার টাকা কাঠমানি দিতে হয় তারপরে হবে নয় হবে না বলে তেরো বছর বয়স কিন্তু আমি আজও কাজ করতে পারিনি ওদের কাছে বারে বারে যাওয়ার সময় ওরা বলছে এই সই নিয়ে আসো সেই সই নিয়ে আসো বলছে আগে টাকা দাও দশ টাকা কাঠমানি দিলে তারপর তোমার ছেলের ওই সার্টিফিকেট হবে ক্রমশ সব প্রকাশ্যে আসছে শুনলেন আপনারা নিজেরাই যে কোনো সুস্থ মানুষের বুক কাঁপতে বাধ্য যা কিছু আপনাদেরকে শোনা না আর সেই ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যেই দিনের পর দিন থাকতে হচ্ছে সন্দেশখালীর বাসিন্দাদের আজতাক বাংলার ক্যামেরার সামনে সেই সমস্ত অভিজ্ঞতার কথাই তারা শোনালেন জমি দখল মহিলাদের ওপর অত্যাচার তো রোজগারের ব্যাপার ছিল অভিযোগ জানাতে পুলিশের কাছে গেলেই নাকি শাহজাহান আর তার ভাই সিরাজ কারেন্টের শক্তিত। এ নিয়ে আমার কালিক সুজয়ের সঙ্গে কথা বলেছেন রবীন্দ্রনাথ আরি শোনাব আপনাকে এরকম প্রকাশে গাছে বেঁধে মারধর করলো হ্যাঁ মারধর করছে অনেক রকম হুমকি দিয়েছি সে হুমকির কি বলবো তোমরা তোমাদের সঙ্গে আর ও বলার যাবে না আমার স্ত্রী মানে বিষ খেয়ে মারা যেতে হবে কিন্তু এই দিনটা দেখার জন্য আমরা বলছি যে এই দিনটা দেখার জন্য আমাদেরকে থাকতে হবে যতই কষ্ট হোক

আর কোনো কিছু বললেও নিবে না তোমরা যাও এখান যাও 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 তোমাদের ফোন করে দিয়েছি চলে যাও এবার ওখান থেকে ফোন ফোন বড় বাবু থানার বড় বাবু শেখ শাহজানকে ফোন করে দিল আচ্ছা আপনার অভিযোগ জানালে শেখ শাহজানকে আমি নতিব বলছি সেই ফোন আসলো এই ওকে বের করে দাও ওকে বের করে দাও ও কার সাহসে গেছে আমরা গিয়েছিলাম থানা থানায় গিয়ে ঘুরে এসেছি তার দিদি নম্বরও আমার কাছে আছে এখনো পর্যন্ত কিন্তু কোনো ব্যবস্থা নেই তারপরে আমাদেরকে লুটিস করে জানালো যদি না আসো ব্যবস্থা নেব বাধ্য আমরা কারেন্ট শেখা দেবে বাধ্য আমাদেরকে তুলে নিয়ে গেল সেইভাবে দেওয়ার পরে আমাদেরকে নিয়ে গেল ওই আমার স্ত্রীকে কিন্তু রাস্তা মেরেছিল মরক মরক করে তাপ শাড়ি তারপরে দু জন মানে লোক সাজিয়ে নিল যে না ওকে মারা হয় না তারপর সাজানের কাছে নিয়ে গেল সাজানে ওই সরবেড়া পুরানো শহর শেখ শাহজাহান আর ওই ওর ভাই ওইখান সিরাজ ওইখানে আমাদেরকে নিয়ে গেল কারেন্ট ছাকা দেবে বলে আমাদের পারিবারিক সমস্যা দেখুন আমার সঙ্গে কেশ পয়জার বিভিন্ন রকম জমি জায়গা নিয়ে এই শোধ তোলার জন্য আমাদেরকে তুলে নিয়ে এসছে বলছে আমাকে দেখলে মানুষ সালাম জানায় আর তোমরা এখনো সেলাম জানানো জানালে না মানে সালাম আমরা কাউকে দেই না বাস্তব ঘটনা আমরা সালাম জানি না সালাম দিতেও জানি না নিতেও জানি না আপনি একটা অভিযোগ করলেন যে কারেন্ট শর্ট আপনাকে শর্ট কারেন্ট শর্ট মারবে এরা বললো যে চল তোকে নিয়ে গিয়ে তোদেরকে নিয়ে গিয়ে কারেন্ট শর্ট মারা হবে হুমকি দিল সেই ভয় পড়ে দু স্বামী স্ত্রী আর ছোট একটা বাচ্চা মেয়ে তাকে নিয়ে গেলাম যদি মরি তো তিনজনেই মরি আর ছেলে তিনটে তো আমার বাইরে আছে ওরা থাক আমরা যদি মরে যাই কিন্তু আমার রক্ত থেকে যাচ্ছে চল দেখি আমরা যাই এখানেই তাদেরকে গাছে বেঁধে একেবারে অত্যাচার করেছে শেখ শাহজাহানের বাহিনী তৃণমূল নেতারা তাদের ঘরে অত্যাচার করেছে এবং তিনি যখন কথা বলছেন তার চোখে জল আমি সেই ছবিটা অর্গকে দেখাতে বলবো তারা যখন তারা অপেক্ষা করছে যে শেখ শাহজাহান কবে গ্রেপ্তার হবে তার তিনি ঝরঝর করে কাঁদছে তার ফ্যামিলির লোকও কাঁদছে আমরা তার স্ত্রীর কথা বলবো আমরা সেই ছবি দেখাচ্ছি তারা কিভাবে তাদের চোখে জল কি হয়েছিল সেদিন কি হয়েছিল যদি একটু বলেন আর আমাকে দুজনকে ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানাবেন সমস্ত খবরের আপডেটের জন্য সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে ফলো করবেন হোয়াটসঅ্যাপ